নমস্কার বন্ধুরা, ইয়াম্মি রেসিপি উইথ অনিন্দা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমি আপনাদেরকে আম পড়া শরবত বানিয়ে দেখাবো। আমাদের বাড়ির গাছ থেকে আম পেড়ে নিলাম। এখানে আমি চুলার আঁচে আমটা পোড়াতে দেব। আমটা পোড়ানো হয়ে গেছে, আমটিকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, যেহেতু আমি চুলার আঁচে পুড়তে দিয়েছিলাম। আমটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি আমটা থেকে আমের পালকটা বের করে নেব। আমের পাল্পটা বের করে নিয়েছি, এর ভিতরে যে আটিটা ছিল এটা আমি ফেলে দেব। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা, 6 চামচ চিনি, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তারপর দিয়ে দেব বিট লবণ, তারপর দিয়ে দেব ভাজা মশলা জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব আইস কিউব, তারপর দিয়ে দেব অল্প পরিমাণ জল। মিক্সিতে পেস্ট করে নেব। আমের পাল্পটাকে আমি পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্রে আমি ঢেলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, দিয়ে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে জলের সাথে মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব জল জিরা। আমার আম পড়া শরবত রেডি হয়ে গেছে। এর উপর দিয়ে জিরে গুঁড়ো এবং আইস কিউব দিয়ে দেব। এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। আমার চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।